দিনের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটিং দানো ক্রিস গেলের তাণ্ডবে খুলনা টাইটান্সকে আট উইকেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স টস হেরে প্রথমে ব্যাটিং এনেমে ছয় উইকেট একশো সাতষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর করে খুলনা কিন্তু বিপিএল ইতিহাসে সর্বোচ্চ একশো রানের হার নামানা ইনিংসে রাইডার্সের জয় নিশ্চিত করেন ক্রিস গেল শিরোপা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ক্রিস গেইলের সাথে ওপেনিং এর টম মুডির বাজির ঘোরা ছিল সোহাগাজী ইনিংসের তৃতীয় ওভারে সোহাগ গাজী আর ব্র্যান্ডন ম্যাককুলামকে ছেড়ে ফেলেন রংপুরের স্কোর মিরপুরের স্লো আর লো উইকেটে একশো আটষট্টি রানের টার্গেট রীতিমতো পর্বত প্রমাণ কিন্তু খুলনার সুখস্মৃতি ওই দুই উইকেটে ম্যাচের বাকি গল্প ক্রিস্টোফার হেনরি গেইলের খুমন্ত সিংহ যেন এই বিগ ম্যাচেরই অপেক্ষা প্রাতয় রিয়াদদের উইকেটের চারপাশে আছড়ে ফেলে মাত্র তেইশ বলে তুলে নেন ফিফটি ম্যাক মিথুনকে সাথে নিয়ে আটাইশ বল আর আট উইকেট হাতে রেখে দলের কোয়ালিফায়ার নিশ্চিত করে ক্রিস কেই ক্রিসের অন্য প্রান্তে মোহাম্মদ মিথুন অপরাজিত তিরিশে বিপিএল এর দুই লো স্কোরিং ম্যাচের সাক্ষী মিরপুরের তিন নম্বর উইকেট অবশ্য দারুণ কিছুরই আভাস ছিল খুলনা টাইটানস এর টস ব্যাটিং এ নেমে এই তিন নম্বর উইকেটের জুজুতেই কিনা চৌত্রিশ রানে সাজঘরে দুই তরুণ নাজমুল হোসেন শান্ত আর রাফিফ হোসেন তবে ভয়কে জয়ের মন্ত্রনামা মাহমুদুল্লাহ রিয়াদ শুরু থেকেই বিধ্বংসী ছয় বলে বিশ রানের ইনিংস যায় নাজমুলপুর বলে তার বিদায় তবে বিপর্যয় সামালের চেষ্টায় থাকা মাইকেল ক্লিনজার একত্রিশ রানে ফিরলে আবারও বিপাকে পড়ে খুলনা দলের স্কোর তখন চার উইকেটে বিরাশি এরপর চল্লিশ করে দারুণ কিছু আভাস মেলে নিকোলাস পুরান আরিফুল হকের ব্যাট থেকে বলে রানের শেষ দিকে কিন্তু ব্যবধানটা বুঝিয়ে দেন ক্রিসকে বিপিএল সর্বোচ্চ চতুর্থ সেঞ্চুরি তুলে রংপুরে শিরোপা জয়ের সম্ভাবনা জিয়ে রাখেন এই ব্যাটিং বিশ্বাস খান যমুনা স্পোর্টস ঢাকা খেলছি খেলেছি হয়তোবা কিছু কিছু দিন একজন একজন করে পার্টিকুলার ইম্পর্টেন্ট টাইমে স্টেপ আপ করেছে বলে আমরা পর্যন্ত আসতে পেরেছি হয়তোবা নেক্সট ম্যাচটা দুই দলের জন্যই সমান সো যারা টেন্সটা বা নার্ভটা ধরে রাখতে পারবে তারাই হয়তোবা বেনিফিট পাবে আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি হয়তো আশাবাদী ছিলাম আমি ফাইনাল খেলবো বা আনফর্চুনেটলি হয়নি তারপর আমি বলবো যে ওভারঅল যদি আপনি চিন্তা করেন শান্ত আফিফ ওরা বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছে আমাদের ফিল্ডিং খুব ভালো ছিল আউটস্ট্যান্ডিং ছিল সবাই খুব এফোর্ট দিয়ে খেলতো সবাই খুব হার্ডওয়ার্কিং ছিল